বন্যপ্রাণী শিকারের লক্ষ্যে মজুদ করা হয়েছিল আগ্নেয়াস্ত্র। তবে শিকারের ছক বানজাল করল বৈকুণ্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক চোরা শিকারীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম অঞ্জন মিশ্রা। প্রসঙ্গত, কিছুদিন আগে শিলিগুড়ি সংলগ্ন নেপালি বস্তি এলাকা থেকে কৃষ্ণ ছেত্রী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, তীর, ধনুক, ময়ূর এবং কচ্ছপের খোল। ধৃত কৃষ্ণ ছেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল সে বিভিন্ন জঙ্গল থেকে বন্য জীবজন্তু শিকার করে কাঁচা মাংস বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্রি করত। বনদপ্তর সূত্রে খবর, ধৃত কৃষ্ণ ছেত্রীকে জিজ্ঞাসাবাদ করে অঞ্জন মিশ্রা সহ আরো দুজনের নাম সামনে আসে। এরপরই বৃহস্পতিবার গভীর রাতে পৃথক তিনটি জায়গায় অভিযান চালানো হয়। তবে বাকি দুজন ধরা না পড়লেও খোলাচাঁদ ফাপড়ি এলাকা থেকে অঞ্জন মিশ্রাকে গ্রেফতার করে বনকর্মীরা। তার হেফাজত থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং আলেকজান্দ্রিয়া প্যারাকিট প্রজাতির একটি টিয়া পাখি। ধৃত অঞ্জন মিশ্রাকে জেরা করে ইতিমধ্যেই আরো বেশ কিছু নাম সামনে এসেছে। সেই সূত্র ধরে আগামীতে ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। আমরা আগেরবারের যে উদ্ধার হয়েছে তার সূত্র ধরেই এতদিন ধরে আমরা তদন্ত করছিলাম, সেই তদন্ত অনুসারেই এগুলো উঠে এসছে। এবং আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এর মধ্যে একটা গান লোডের অবস্থায় আছে, মানে ওরা এর মধ্যে ফায়ার করারও সুযোগ পায়নি। তো যাই হোক, হয়তো ওঠার চেষ্টা করছিল কিন্তু আমরা মানে যেটা বলে মানে অঙ্কুরে বিনাশ করা, তো আমরা হয়তো অঙ্কুরেই বিনাশ করতে পেরেছি বলে একটা বড় সাফল্য আমাদের হাতে এসেছে বলে আমরা মনে করছি। ছক ছিল, এই ছকটাকে আমরা মানে ব্যর্থ করতে বা মানে সফল হয়েছি এটাই আমাদের। এদের কাছ থেকে আরও কিছু নাম উঠে আসছে, আমরা তদন্ত করছি এবং খুব শীঘ্রই তাদেরকে ধরতে পারব এটাই আমরা আশাবাদী। এখন পর্যন্ত কিছু তিনটে গান আর একটা লাইভ পিকক, তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা আলেকজান্দ্রিয়া প্যারাকিট আছে, আর কিছু কচ্ছপের খোল, আর যেটা অ্যামুনিশনের কিছু এই যেগুলো ইউজ হয় সেগুলো আমরা উদ্ধার করি। কালকে রাজপাপড়ি মেনলি, আগের দিনের যে গ্রেপ্তার তার সূত্র ধরে রাজপাপড়ি থেকে এগুলো উদ্ধার হয়েছে। কাল রাত ভরই অভিযান চলে এবং আমরা তিনটে জায়গায় সার্চ করি, তিনটে জায়গায় সার্চ করার পরে আমাদের কাছে এগুলো এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এবং আশা করছি ভবিষ্যতে আরও দু একজন শীঘ্রই। আজকে যেটা ধরা হয়েছে সেটা অঞ্জন মিশ্রা, অঞ্জন মিশ্রা খোলাচাঁদ ফাপড়ি, আর দুজনকে সেগুলো আমরা এখন ডিসক্লোজ করব।